কেবল খাবার হিসাবে নয় বহুকাল আগে থেকে রসুন ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্বের প্রায় প্রতিটি জাতি রসুনকে বিভিন্ন অসুখ থেকে নিরাময়ের জন্য ব্যবহার করে আসছে। প্রাচীন গ্রিকেরা তাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রে রসুনের ব্যবহার করত। এছাড়া অলিম্পিক গেমের ক্রীড়াবিদরা প্রতিযোগিতায় ভালো করার জন্য রসুন খেতেন। প্রাচীন চীন ও জাপানে রসুনকে উত্তর রক্তচাপ কমানোর ঘরোয়া পদ্ধতি হিসেবে ব্যবহার করা হতো। ভারতে হৃদরোগ ও গাঁটে ব্যথা প্রতিরোধেও দীর্ঘকাল ধরে এই রসুন ব্যবহার হয়ে আসছে। আবার বিভিন্ন দেশে রোগ নিরাময়কারী উপাদান হিসেবে মধু ব্যবহৃত হয়ে আসছে। 20 শতকের মাঝামাঝি এসে একে অ্যান্টিবায়োটিকের সঙ্গে তুলনা করা হয়। মধুকে সংক্রমণ প্রতিরোধী হিসাবে ধরা হয়। এই দুটো চমৎকার জিনিস যখন একসঙ্গে হয় তখন এর গুণ বেড়ে যায় আরো বেশি। রসুন ও মধুর মিশ্রণ বিভিন্ন ধরনের সংক্রমণ, ঠান্ডা, জ্বর, কফ ইত্যাদি সারাতে বেশ ভালো কাজ করে। এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। কেবল 7 দিন রসুন ও মধুর মিশ্রণ খেলে বিভিন্ন সংক্রামক থেকে শরীরকে অনেকটাই রক্ষা করা যায়। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট রাইস আর জানিয়েছেন মধু ও রসুনের এই মিশ্রণটি তৈরির প্রণালী। প্রথমে বয়ামের মধ্যে রসুনের কোয়াগুলো নিন, এরপর এর মধ্যে মধু ঢালুন। বয়ামের মুখ বন্ধ করে মিশ্রণটি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করুন। প্রতিদিন খালি পেটে মিশ্রণটি অথবা চা চামচ করে খান। ঠান্ডা জনিত সংক্রামক প্রতিরোধের জন্য দিনে 6 বার আধা চা চামচ করে এটি খেতে পারেন। এটি সংক্রমণ দূর করতে কাজ করবে। স্বাস্থ্য বিষয়ক আরো সকল বাংলা টিপস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে। ধন্যবাদ।